আসসালামু আলাইকুম। মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটারদের ব্যর্থতার পর ভালোই জবাব দিচ্ছেন তাইজুল ইসলাম। দক্ষিণ আফ্রিকা ইনিংসের 10 নামিয়েছেন তাইজুল ইসলাম, যেখানে তিনি দারুণ এক কীর্তি গড়েছেন। শুরুটা করেছেন বোলার হাসান মাহমুদ এক উইকেট নেওয়ার পর, এরপর তাইজুলের গুণী বোলিং, আর এতেই তিনি সাকিব আল হাসানের পর দ্বিতীয় বোলার হিসাবে বাংলাদেশের পক্ষে টেস্টে নিয়ে নিলেন 200 উইকেট। আর এই কীর্তির কারণে দক্ষিণ আফ্রিকা ভালো লিড নিতে পারবে কিনা সন্দেহ, কারণ ইতিমধ্যে তাইজুল ইসলাম তুলে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার 5 উইকেট, আফ্রিকা তাদের 6 উইকেট হারিয়েছে। এদিকে তাইজুল ইসলাম স্বীকার করেন ডেভিড বেডিংহাম, টনি ডি জার্জি, ম্যাথিউস এই 4 উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে তিনি স্পর্শ করেন সাকিব আল হাসানের কীর্তিকে। 54 ম্যাচে 200 উইকেট স্বীকার করা সাকিবের চেয়েও অবশ্য দ্রুততম তাইজুল। তার এই মাইল ফলক পৌঁছাতে লাগে 48 ম্যাচ। 183 উইকেট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মেহেদি মিরাজ। এই কীর্তি গড়ার পর আরও একটি উইকেট তুলে নেন তাইজুল, সঙ্গে পূর্ণ করেন ক্যারিয়ার 13তম ফাইভার। তার অফ স্টামের বাইরের বল কাট করার জন্য পেছনে পায়ে গিয়েছিলেন বায়ান রিকেলটন, কিন্তু বল ব্যাটার কানায় লেগে চলে যায় লিটন দাসের গ্লাভসে, এতে পূর্ণ হয়ে যায় তাইজুলের ফাইভার। তাইজুল যে গুণী বোলিং করছেন তাতে দক্ষিণ আফ্রিকা ব্যাটারদের খুব বেশি সময় লাগবে না হয়তো অল আউট করে দিতে।